السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد এখানে একটি প্রশ্ন এসেছে যে আল্লাহ তালার আকার আছে নাকি তিনি নিরাকার এ বিষয়ে আলোচনার জন্য আমি পবিত্র কোরআনের একটি আদ পাঠ করলাম তো এ বিষয়ে আলোচনার দীর্ঘ প্রয়োজন রয়েছে প্রশ্নের উত্তরটার জন্য তখন আমরা দেখব যে আল্লাহ সুহান তালার আকার আছে নাকি তিনি নিরাকার বর্তমান মুসলিম সমাজের অধিকাংশই এটা মনে করে অধিকাংশ ক্ষেত্রে এবং বলেও থাকে যে আল্লাহ নিরাকার এবং তার কোনো আকার রূপ বা চেহারা নেই এটা একদমই ভ্রান্ত ধারণা এবং ইমানদার হতে বেঈমান হয়ে যাওয়ার মতো আকিদা কেননা কোরআন ও হাদিস থেকে প্রমাণ হয় যে মহান আল্লাহর আকার বা চেহারা আছে এবং সব কিছুই ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র মহান আল্লাহর চেহারা ব্যতীত আল্লাহ নিরাকার সত্তা তার মর্যাদা অনুযায়ী তার নিজস্ব আকার রয়েছে যা কারোর সাথে তুলনীয় নয় তিনি আল্লাহ সুবাহ তালা এ বিষয়ে পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন সুরা আর আয়াত নম্বর আয়াত নম্বর এগারো সেখানে আল্লাহ তালা বলছেন লাইসা কামেসি সৈয়ন সামি সামিউল বাসির তিনি আল্লাহ তালা বলছেন অর্থাৎ তার তুলনীয় কিছুই নেই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা তাহলে এখান থেকে আমি জানতে পারলাম যে আল্লাহ সুবহান তালার মতো কোনো সত্তা নেই তিনি সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন অনুরূপ আল্লাহর সত্তা সর্বত্র বিরাজমান নয় বরং তার ইলম ও কুদরত অর্থাৎ জ্ঞান ও ক্ষমতা সর্বত্র বিরাজমান এ সম্পর্কে আল্লাহ সুবাহান তালা তহার মধ্যে বলে দিয়েছেন আয়াত নম্বর ছেচল্লিশ সেখানে আল্লাহ তালা বলছেন তোমরা ভয় করো না আমি তো তোমাদের সঙ্গে আছি আমি শুনি ও আমি দেখি তহার ছেচল্লিশ নম্বর আয়াত তারপরে আল্লাহ সুবান তালা কোথায় আছেন এ সম্পর্কে আরও বিস্তারিত রয়েছে আল্লাহ সুফান তালা বলছেন আর আল্লাহ রহমায়ান সমাসীন এক নম্বর পাঁচ এছাড়া এ সম্পর্কে আরো প্রমাণ রয়েছে সাহি মুসলিম হাদিস নম্বর আটশো ছত্রিশ মিশকাত হাদিস নম্বর তিন হাজার তিনশো তিন আল্লাহ সুবাহ হাত রয়েছে এ সম্পর্কে সুরা স সেখানে আল্লাহ তালা বর্ণনা করেছেন ইয়া ইবলিস মা খোয়া আল্লাহ বললেন হে ইবলিস আমি সহস্তে যাকে সৃষ্টি করেছি অর্থাৎ আদম আলা সাল্লামকে তাকে সিজদা করতে তোমাকে কিসে বাঁধা দিল সাদ আট নম্বর পঁচাত্তর অন্যত্র আল্লাহ তালা বলছেন বালিয়া দাহু আবসু ততানি ইয়াসও তিনি আল্লাহ জেরুব ইচ্ছা ব্যয় করেন সুরা মাইদা আয়াত নম্বর চৌষট্টি আরও দ্রষ্টব্য সুরা আল ইমরান আয়াত নম্বর ছাব্বিশ ও তিয়াত্তর সুরা মুমিনুন আয়াত নম্বর অষ্টআশি সুরা ইয়াসিন আয়াত নম্বর তিরাশি সুরা জুমার আয়াত নম্বর সাতষট্টি সুরা ফাতা আয়াত নম্বর দশ সুরা হাদিদ আয়াত নম্বর উনত্রিশ সুরা মুল্ক আয়াত নম্বর এক এছাড়া আল্লাহ সুবান তালার হাত যে রয়েছে এটার প্রমাণ হলো আল্লাহ সুবেন তালার হাতের আঙুলের প্রমাণ রয়েছে তার হাতের আঙুলের প্রমাণ রয়েছে হাদিসের মধ্যে আবদুল্লা রাজিলা তালা আনোহতে বর্ণিত তিনি বলেন আহলে কিতাব ইহুদ্দিন আসারাদের এক লোক নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলল হে আবুল কাসিম দিন আল্লাহ আসমানগুলোকে এক আঙুলের উপর জমিনগুলোকে এক আঙুলের উপর বৃক্ষ কাদামাটিকে এক আঙুলের উপর এবং বাকি সৃষ্টিকে এক আঙুলের উপর তুলে বলবেন বাদশাহ একমাত্র আমি আমি বাদশাহ বর্ণনা করে বলেন আমি দেখতে পেলাম একথা শুনে নবী সাল্লাহ সাল্লাম হেসে ফেললেন বোখারি হাদিস চার হাজার আটশো এগারো সাত হাজার চারশো পনেরো সাহিম হসিম হাদিস নম্বর দু হাজার সাতশো ছিয়াশি তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে যে আল্লাহ সুবান তালার রসুলের কাছে ইহুদি বর্ণনা করলেন এবং নবী সালাম সেটা স্বীকার করে তিনি কি করলেন হেসে দিলেন তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে যে আল্লাহ তালার হাতের আঙুলো রয়েছে এবার আল্লাহ সুবন তালার চেহারা সম্পর্কে যেটা আমি আয়াত শুরুতে পাঠ করেছি আল্লাহ সুবান্লাহ তালা বলছেন পবিত্র কোরআনের মধ্যে জুল ইকরাম অর্থাৎ অবশিষ্ট থাকবে শুধুমাত্র তোমার প্রতিপালকের মুখমণ্ডল বা চেহারা যা মহিমাময় ময় মহানুভব সুরা রহমান আয়ত সাতাশ এছাড়াও রয়েছে সুরা বাকারা আয়ত একশো পনেরো সুরা রুম আয়ত আটত্রিশ সুরা লাইল আয়ত কুড়ি আল্লাহর পায়ের সম্পর্কে বলা হয়েছে সুরা কলাম আয়াত নম্বর বিয়াল্লিশ ফালা অর্থাৎ গোছা পর্যন্ত আল্লাহর পা খোলার দিনের কথা স্মরণ করো যেদিন তাদেরকে সিজ্জা করার জন্য আহ্বান করা হবে কিন্তু তারা সক্ষম হবে না সুরা কলাম আর তোমার বিয়াল্লিশ অর্থাৎ কেয়ামতের দিনের কথা বলা হয়েছে যে সেদিনকে সমস্ত মুসলিমদের উপস্থিত করে বলা হবে আল্লাহ সুমানার পা বা গোছা থেকে পর্দা সরিয়ে বলা হবে সিজ্জা করো যারা পৃথিবীতে নামাজ আদায় করেনি বা নামাজে শৈথিল্য করেছে বা লোক দেখানোর জন্য নামাজ পড়েছে তারা কিন্তু সেদিন সিদ্ধা দিতে পারবে না তাদের পিঠ শক্ত হয়ে যাবে এই আয়তের তফসিরে রয়েছে সুরা কালামের বিয়াল্লিশ নম্বর আয়তের তফসিরে বোখারি হাদিস নম্বর চার হাজার একশো উনিশ নম্বর আয়াত হাদিস দ্রসব্য তারপর আল্লাহ সুবান তালা চোখের কথা বর্ণনা রয়েছে তহা আয়ত নম্বর উনচিল আয়ত নম্বর উনচল্লিশ তহা আয়াত নম্বর উনচল্লিশের মধ্যে রয়েছে আল্লাহ সুহানা তালা চোখের কথা সেখানে রয়েছে আল্লাহ সুহানা তালা বলছেন অর্থাৎ আমি আল্লাহ আমার নিকট হতে তোমার উপর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও সুরা তোহা নম্বর উনচল্লিশ এছাড়াও সুরা তুর নম্বর আটচল্লিশ সুরা কামার এক নম্বর তেরো ও চোদ্দ এবারে আল্লাহ তালার কান সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে বর্ণিত আবু মুসা আশ আরি রাইজুল্লা তাল আহ বলেন আমরা এক সফরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম লোকজন তখন উচ্চ স্বরে তাকবীর বা জিকির করছিল রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হে লোকেরা তোমরা নিজেদের প্রতি রহম করো তোমরা কোনো বধির বা কানে কালা সত্তাকে ডাকছো না এবং কোনো অম কোনো অনুপস্থিত ব্যক্তি কেউ নয় বরং তোমরা ডাকছো সর্বশ্রোতা ও এক সত্তাকে তিনি তার হিকমত ক্ষমতা তোমাদের সাথে আছেন তোমরা যাকে ডাকছো তিনি তোমাদের বাহনের গিরিবার চেয়েও অধিক নিকটে আছেন বোখারি ও মুসলিমের বর্ণনা মিশকাত হাদিস নম্বর দু হাজার তিনশো তিন অসা রসুল্লা এখানে বললেন যে তিনি কানে আনা অর্থাৎ তার কান আছে এবারে আল্লাহর হৃদয় বা অন্তরের কথাও কোরআন হাদিসের মধ্যে রয়েছে সুরা মায়দা আয়াত নম্বর একশো ষোলো সুরা মায়দা আয়াত নম্বর একশো ষোলো দেখুন ওয়া উম্মিয়া ইলাহি নেমিনদুন ইল্লাহে কলা সুভায়া না কা মায়া কুন ওলি আর আকুল আ মা আলাইশালি বিহক ইনকুন তকুল তুহু ফাকদের আলিম তাহু তা আলেম মাফি নাফসি ওয়া আলেম মাফি নাফসিকা ইন না কান্তা আল্লাহ মুলক য়ুব অর্থাৎ আর যখন আল্লাহ বলবেন হেই সাহেবনে মারিয়াম তুমি কি লোকেদেরকে বলেছিলে তোমরা আল্লাহ ছাড়া আমাকেও আমার মাথাকে মাবুদ নির্ধারণ করে নাও ঈশা নিবেদন করবেন আমি তো আপনাকে পবিত্র মনে করি আমার পক্ষে কোনো ক্রমেই শোভনীয় ছিল না যে আমি এমন কথা বলি যা বলবার আমার কোনো অধিকারই নেই যদি আমি বলে থাকি তবে অবশ্যই আপনার জানা থাকবে আপনি তো আমার অন্তরের কথাও জানেন পক্ষান্তরে আপনার অন্তরে যা কিছু রয়েছে আমি জানি না সমস্ত অদৃশ্যের বিষয় আপনিই জানেন সুরা মায়দা এত একশো ষোলো তাহলে আল্লাহ সুভেন তলার সেই প্রশ্নের উত্তরে সেদিনকে দিনকে ইসা সালাম বলবেন আমার অন্তরে যা আছে আপনি জানেন কিন্তু আপনার অন্তরে যা আছে আমি জানি না তাহলে এখান থেকে প্রমাণ হলে আজ থেকে যে আল্লাহ সুবাহাতলার অন্তরও রয়েছে এবারে আল্লাহ তালার কথা আমরা তো জানি পবিত্র কোরআনের মধ্যে রয়েছে ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহর সালামের সাথে কথোপথকন করেছিলেন সরাসরি এ সম্পর্কে সুরানিসা আয়দম্বর একশো চৌষট্টি এছাড়াও দোষ্টব্য সুরা বাকার আয়দম্বর একশো চুয়াত্তর ও দুশো তিপান্ন সুরা আরব আয়াত নম্বর একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ সুরা ইয়াসিন আয়াত নম্বর পঁয়ষট্টি সুরা সুরা আয়াত নম্বর একান্ন তবে মহান আল্লাহর চেহারা কেমন তার হাত কেমন তার পা কেমন তার চোখ কেমন তার কোনো মুসলিমে চিন্তা করা উচিত নয় শুধু জানতে হবে এবং তার উপর বিশ্বাস রাখতে হবে এ সম্পর্কে আল্লাহ সুবাহতলা সুরা জুমারের মধ্যে আয়াত নম্বর সাতষট্টি সেখানে তিনি বলছেন

মহান আল্লাহ সবাইকে দেখে থাকেন কিন্তু মানুষ তাকে দেখতে পায় না সুরা আরব সুরানম সাত আয়তন একশো তেতাল্লিশ ও সুরা আনাম আয়তমরি একশো তিন তবে জান্নাতের জান্নাতেরা আল্লাহ সুবাহন তালাকে দেখতে পাবেন বোখারি হাদিস পাঁচশো চুয়ান্ন মুসলিম হাদিস ছয়শো তেত্রিশ এছাড়া আল্লাহ সুবাহন তালার সর্বোচ্চ সর্বোত্তম পরিচয় যেটা হচ্ছে সুরা ইখলাস্লাহ আহদ আল্লাহসমেদ ওয়ালামিউ ওয়ালামিয়া হু কুফু আহাদ বলো আল্লাহ এক তিনি কারো মুখাফে নন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউই নেই তাহলে এখান থেকে পরিষ্কার হচ্ছে যে আল্লাহর চেহারা হাত পা চোখ কান অন্তর জিহা সমস্ত কিছুই আছে এগুলো কোরআন ও হাদিস থেকে প্রমাণ আমি পেশ করলাম তাই প্রতিটি মুসলমানকেই আল্লাহর উপর সেভাবে বিশ্বাস করা উচিত যেভাবে তার বর্ণনা আমরা কোরআন হাদিস দ্বারা পেয়েছি তবে কোনো মতেই কল্পনা করা যাবে না যারা আল্লাহ সুভোনা তালা এমন আল্লাহ সোভনতলা ওই রকম দেখতে আল্লাহ তালা তার নিজের মতো এবং তিনি আরও সে সমাসীন তিনি সর্বত্র বিরাজমান নন তার কুদরত বা তার ক্ষমতা সর্বত্র বিরাজমান যদি তিনি সর্বত্র বিরাজমান হতেন তাহলে যেখানে তাহাজ্জুতের হাদিস সাহি ও ওয়মসিমের হাদিস এসেছে এবং অন্যান্য হাদিস গ্রন্থ এসেছে যে প্রতিদিন গত রাতের বেলা শেষ রাতের দিকে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন কে আছো যার কোনো প্রয়োজন আছে আমার কাছে সে চাও আমি তার প্রয়োজন পূর্ণ করব কে আসো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও আমি তার গুনাকে ক্ষমা করব যদি আল্লাহ সুবাহ তালা সর্বত্র বিরাজমান হতেন তাহলে তার প্রথম আসমানে নেমে আসা কিভাবে হতো তিনি তো সর্বত্র আছেন আবার নেমে আসার প্রয়োজনটা কি তারপরে তিনি যদি সর্বত্র বিরাজমান হতেন তাহলে মহানবী মাহমদ রসুল্লাহ সাল্লামকে শক্ত আসমানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজনই ছিল না এ সম্পর্কে আমাদের আরও জ্ঞান অর্জন করতে হবে তো এটা প্রমাণ হলো যে আল্লাহ সুহানা তারা সর্বত্র বিরাজমান নন এবং তিনি নিরাকার নন তার আকার আছে সেই মুসলিমে একটি বিস্তারিত অনেক বড় হাদিস রয়েছে একটা দাস সে একটা বালিকা তাকে দাসী হিসাবে রাখা হয়েছিল সে যখন ভেড়া চড়াতে গিয়েছিলো তার ভেড়ার মধ্যে কিছুটা হয়তো সে ঘুমিয়ে পড়েছিল একটা ভেড়া তার চলে গেল তো মালিক তার উপরে সন্দেহ করেছিল তখন সেই মহিলাকে নিয়ে আসা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট তখন সেই মহিলাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন যে তার ইমান ঠিক আছে কি না সে সঠিক কথা বলছে কি না যে আল্লাহর উপরে ইমান থাকে রসুলের উপরে ইমান থাকে নিশ্চয়ই সে মিথ্যা বলবে না তো বলছেন যে বলো তোমার মাহুদকে সে বলছে আমার মাহুদ আল্লাহ তো আল্লাহ কোথায় আছেন সে বলছে আসমানে তো আমি কে বললো আপনি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এখান থেকে তার বোঝা গেল যে তিনি ইমানদার রসুল সাল্লাহ্লাম তাকে ছেড়ে দিলেন তো আমাদেরও অনুসন্ধান করতে হবে জানতে হবে কোরআন হাদিসের সমস্ত জ্ঞান আমরা এখনও হয়তো জেনে উঠতে পারিনি আমাদের প্রচেষ্টা করতে হবে অনুসন্ধান করতে হবে যে আকিদা আমাদের ভেতরে রয়েছে ভুল আকিদা সে আকিদা আমাদের পরিবর্তন করতে হবে সঠিক আকিদার মধ্যে ফিরে আসতে হবে নসেদ কিন্তু আকিদার মধ্যে যদি গলত থেকে যায় তাহলে কিন্তু খুব সহজে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে সক্ষম হবে আল্লাহ সুবান তাল্লাহ যেন আমাদের ভেতরে ভুল ত্রুটিগুলো দূরীভূত করেন এবং আমাদের আকিদাগুলো সংশোধন করার সুমতি তিনি প্রদান করেন আমিন ওয়াকুদ আবান আনিল আলহামদুলিল্লাহি বেলা আলমিন